হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, এটি একটি হোমিওপ্যাথিক চ্যানেল এবং এই হোমিওপ্যাথিক চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড টপিকস, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিওস লাইক হোমিওপ্যাথিক ওষুধ পেয়ে যাবেন। যদি আপনি হোমিওপ্যাথিতে ইন্টারেস্টেড এবং হোমিওপ্যাথি সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমার যে আপডেটসগুলো, নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে সর্বপ্রথম আসতে থাকে। বন্ধুরা, যে কোনো ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড টপিকস বা হোমিওপ্যাথিক রিলেটেড কোনো তথ্য আপনি যদি জানতে চান, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনি কোন বিষয়ে জানতে চান, কোন হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে জানতে চান, আমি অবশ্যই ট্রাই করব, অবশ্যই চেষ্টা করব, যথাসম্ভব আমি চেষ্টা করব সেই টপিক সম্বন্ধে ভিডিও বানানো। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব, যে টপিকটি শেয়ার করব, সেই টপিকটি হচ্ছে হেরসুটিজম। বন্ধুরা, হেরসুটিজমের অর্থ হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাতে চুল বেরোনো উচিত নয় বা চুল বেরোয় না সাধারণত, সেই সমস্ত জায়গাতে যদি চুল বেরিয়ে যায়, তাহলে সেই রোগটিকে, সেই প্রবলেমটিকে আমরা হেরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বলবো। এটি স্পেশালি মহিলাদের মধ্যে দেখা যায়। মহিলাদের যদি মুখে, মহিলাদের যদি বুকে, লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ পেটে, জঙ্ঘদেশে অর্থাৎ থাই রিজনে বা পিঠে যদি আমরা এই ধরনের এক্সট্রা হেয়ার গ্রোথ বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ দেখতে পাই, তাহলে এটাকে আমরা হেরসুটিজম বলে থাকি। তো বন্ধুরা, হেরসুটিজমের অন্য একটা ভিডিও আমি আগে অলরেডি বানিয়ে দিয়েছি, যে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হেরসুটিজমের কারণ কী, হেরসুটিজমের সাইন অ্যান্ড সিমটমস কী। তো যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটি আপনি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আপনার হেরসুটিজম কী, হেরসুটিজমের কারণ কী এবং এর সাইন অ্যান্ড সিমটমস কী আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে আমি কয়েকটি ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ বলবো, হোমিওপ্যাথিক ওষুধের কথা জানাবো আপনাদেরকে, যে ওষুধগুলি যদি আপনি লক্ষণ মিলে নিতে থাকেন, তাহলে আপনি এই হিরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারবেন। আগের ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য, লেন্দি হয়ে যাওয়ার জন্যে ওই ভিডিওতে আমি এই হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা বলতে পারিনি, যার জন্যে এই পার্টটি আমি আপনাদের জন্য আবার বানাচ্ছি। বন্ধুরা, আজকের প্রথম রেমেডির নাম হচ্ছে থোজা অক্সিডেন্টালিস। বন্ধুরা, এটি একটি কনস্টিটিউশনাল রেমেডি। যদি আপনি কনস্টিটিউশন অর্থাৎ ধাতু মিলিয়ে এই ওষুধটি কোনো পেশেন্টকে, যাদের হেরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথ রয়েছে, তাদেরকে দিয়ে থাকেন, তাহলে তারা খুব ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন এই ওষুধটি নিয়ে। বন্ধুরা, যে সমস্ত পেশেন্টের এক্সট্রা গ্রোথ দেখতে পাওয়া যায় শরীরের মধ্যে, সেটা আপনার সিস্ট হতে পারে, সেটা টিউমার হতে পারে, বা যদি আঁচিল হয়ে থাকে, ওয়াট লাইক গ্রোথ যদি কারো শরীরে হয়ে থাকে বা নতুন করে ওয়াট জন্মাচ্ছে, তাহলে সে সমস্ত পেশেন্টের মধ্যে এই থোজা ওষুধটি খুব ইফেক্টিভলি কাজ করে। কারণ থোজা একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ। যে সমস্ত পেশেন্টের এক্সট্রা গ্রোথ শরীরে দেখতে পাওয়া যায়, যে কোনো ধরনের এক্সট্রা গ্রোথ, সেই সমস্ত পেশেন্টের এই ওষুধটি খুব ইফেক্টিভলি কাজ করে। যেহেতু এই হিরসুটিজম অর্থাৎ আনওয়ান্টেড হেয়ার গ্রোথ মহিলাদের শরীরে একটা এক্সট্রা গ্রোথই বটে দেখতে গেলে, কারণ মহিলাদের তো এক্সট্রা হেয়ার গ্রোথ মুখে বা আপনার পিঠে বা পেটে হওয়া উচিত নয়, কিন্তু যদি এটা হয়ে থাকে, তাহলে এটা এক্সট্রা গ্রোথের মধ্যে একটা পড়ছে, যার জন্যে থোজা অক্সিডেন্টালিস খুব ইফেক্টিভলি কাজ করবে তাদের এই আনওয়ান্টেড হেয়ার গ্রোথে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম রয়েছে অর্থাৎ PCOS এই সমস্যাটি রয়েছে, তাদেরও এই ওষুধটি খুব ইফেক্টিভলি কাজ করে থাকে। বন্ধুরা, থোজা অক্সিডেন্টালিসের পেশেন্টরা একটু ধর্মপ্রবণ হয়, অর্থাৎ ধর্মের সম্বন্ধে একটু বেশি কেয়ারফুল হয়, ঠাকুর দেবতা একটু বেশি মানে, একটু খুঁতখুঁতে প্রকৃতির হয়, পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকতে চাই। তো এই সমস্ত পেশেন্টদের যদি আমরা থোজা অক্সিডেন্টালিস দিয়ে থাকি কনস্টিটিউশন মিলিয়ে হেরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথের ক্ষেত্রে, তাহলে তাদের খুব ইফেক্টিভ রেজাল্ট আমরা দেখতে পাবো এই ওষুধটি তাদেরকে দিয়ে। বন্ধুরা, এই ওষুধটি আপনি 30 potency দু ফোঁটা করে ডিরেক্ট জিভে দুবার করে খেতে থাকুন। যদি আপনি এই রোগে ভুগছেন, এই রোগের শিকার হয়ে থাকেন আপনি, পরের যে ওষুধ, সে ওষুধটি নাম হচ্ছে অলিয়াম জ্যাক 3x potency। বন্ধুরা, এই ওষুধটিও এই যে আনওয়ান্টেড হেয়ার গ্রোথের খুব ইফেক্টিভ একটি রেমেডি, একটা স্পেসিফিক রেমেডিও বলতে পারি, আনওয়ান্টেড হেয়ার গ্রোথের এটা একটা স্পেসিফিক রেমেডি। আপনি যদি আপনার মধ্যে কোনো লক্ষণ ম্যাচ করতে না পারছেন, কোনো লক্ষণ যদি আপনার কোনো ওষুধের সাথে না মিলছে, তাহলে আপনি চোখ বন্ধ করে এই ওষুধটি নিয়ে যেতে পারেন, কারণ এটি একটি স্পেসিফিক রেমেডি অফ আনওয়ান্টেড হেয়ার গ্রোথ অর হিরসুটিজম। তো বন্ধুরা, এই ওষুধটি আপনি কীভাবে নেবেন? যদি আপনি ট্যাবলেট ফর্মে এই ওষুধটি পেয়ে থাকেন, তাহলে দুটো করে ট্যাবলেট সারাদিনে 3 আপনি খেতে থাকুন, এবং যদি আপনি পাউডার ফর্মে থাকেন, পাউডার ফর্মে আপনি যদি এই মেডিসিনটা পান, ট্রাইটোসিন ফর্মে যদি আপনি এই ওষুধটা পান, তাহলে সেই ওষুধটিকে আপনি ছোটো চামচের 1 চামচ করে
বা দু চিমটিতে যেটুকু ধরবে আপনার সেইটুকু পাউডার বা ট্রাইটুরেশন আপনি তিনবার ডাইরেক্ট মুখে ডাইরেক্ট জিভে নিয়ে নিন। তো এইভাবে আপনি কন্টিনিউ করে যান যতদিন না পর্যন্ত আপনি ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, পরের এবং সবচেয়ে শেষের যে ওষুধ, সেই ওষুধটির নাম হচ্ছে মেডোরাইনাম। মেডোরাইনাম এই ওষুধটিও খুব ইফেক্টিভ একটি রেমেডি আনওয়ান্টেড হেয়ার গ্রোথের। যদি স্পেশালি কারো বুকে বা পিঠে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ দেখতে পাওয়া যায়, সেটা আমি যে কোনো মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি, স্পেশালি আমি যেহেতু হিরসুটিজমের কথা বলছি, স্পেশালি হিরসুটিজম মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তাই মহিলাদের ক্ষেত্রে বেশি করে বলছি, যদি পিঠে ঘাড়ে গলাতে কারো চুল দেখতে পাওয়া যায়, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ দেখতে পাওয়া যায়, তাহলে সেই সমস্ত পেশেন্টের জন্যে এই মেডোরিনাম ওষুধটি খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। বন্ধুরা, এই মেডোরাইনাম ওষুধটিও একটি অ্যান্টিসাইকোটিক রেমেডি এবং খুব ডিপ অ্যাক্টিং একটি রেমেডি, তাই এই ওষুধটি ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন না। আপনি 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে ডিরেক্ট জিভে 3 দিন পর পর নিতে থাকুন। 4 থেকে 5টি ডোজ নেওয়ার পর আপনি 1 মাস ওয়েট করুন, দেখুন কিছু উপকার পাচ্ছেন কি না। যদি উপকার পান তাহলে আরও 4টে ডোজ এইভাবে 200 পোটেন্সিতে 3 দিন পর পর নিন, খালি পেটে ডিরেক্ট জিভে। তারপরেও যদি আপনি উপকার পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো আপনাকে আপনি নেক্সট কোন পোটেন্সিতে এই ওষুধটি ইউজ করবেন। তো বন্ধুরা, এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো আপনি যদি লক্ষণ মিলিয়ে কনস্টিটিউশন মিলিয়ে নিতে থাকেন, তাহলে দেখবেন আপনার এই হিরসুটিজম বা আনওয়ান্টেড হেয়ার গ্রোথে খুব ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো নেওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন না, যেহেতু একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই প্রবলেমটি, এই রোগটি হয়ে থাকে, তাই আপনার এই ওষুধগুলো নেওয়ার বেশ কয়েকদিন পর, সেটা 2 মাস 3 মাস পরও হতে পারে, রেজাল্ট দেখতে পাবেন। আপনি অধৈর্য হবেন না, আপনি একটু ধৈর্য রাখুন, এই ওষুধগুলো নিয়ে যান, লক্ষণ মিলিয়ে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি আমি এবারে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, আপনার বন্ধু আত্মীয় স্বজনদের সাথে। এই ভিডিওটি দেখে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন বিষয়ে, কোন হোমিওপ্যাথিক ওষুধ বিষয়ে জানতে চান নেক্সট, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওটি বানানোর। বন্ধুরা, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে দেওয়া যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে দিন, ও অল নোটিফিকেশন যে অপশনটি রয়েছে সেটি ট্যাপ করে দিন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবচেয়ে প্রথম আপনার কাছে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এইরকমই অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংকস ফর ওয়াচিং।